এদিকে 24-এর ভোট জয়ের কৌশল রবিবার কার্যত ছকে দিলেন প্রধানমন্ত্রী। বিজেপির দুই দিনের রাষ্ট্রীয় অধিবেশনের শেষ দিনে রবিবার নরেন্দ্র মোদীর গলায় যেন আত্মবিশ্বাসের সুর, তৃতীয় মোদী সরকার হবেই কার্যত এই দাবি শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। লোকসভা ভোটের টার্গেট 370, বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে এই লক্ষ্যমাত্রা বেঁধে দেন প্রধানমন্ত্রী। এবার কোন পথে হাঁটলে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব বাতলে দিলেন নরেন্দ্র মোদী। দলের রাষ্ট্রীয় অধিবেশনে উপস্থিত নেতা কর্মী সমর্থকদের সামনে 100 দিনের কর্মসূচি রাখলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী 100 দিন নতুন বিশ্বাস ও উদ্যমের সঙ্গে কাজ করবে বিজেপির সব কর্মীরা। এবার যারা নতুন ভোটার তাঁদের কাছে পৌঁছতে হবে, কেন্দ্রীয় প্রকল্প থেকে যারা সুবিধাভোগী তাঁদের কাছেও পৌঁছবেন বিজেপির কর্মী সমর্থকরা। ভোটারদের মনে আস্থা জোরালো করে জনসংযোগ বাড়ানোর এই রণকৌশল প্রধানমন্ত্রীর গলায়। গত 10 বছরে ঠিক কোন কোন ক্ষেত্রে কাজ করেছে মোদী সরকার তথ্য পরিসংখ্যান সহ সামনে রাখেন তিনি। তার মতে স্বপ্ন ও সংকল্প বিরাট হবে, আমাদের সংকল্প বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যেই কাজ করেছে মোদী সরকার, দাবি প্রধানমন্ত্রীর। ভাজপা কা কার্যকর্তা সাল কে হর দিন 2400 ঘন্টে দেশ কি সেবা কে লিয়ে কুছ না কুছ করতা হি রহতা হ্যায়। লেকিন अब अगले 100 दिन नई ऊर्जा, नया उमंग, नया उत्साह, नया विश्वास, नए जोश के साथ काम करने का है। প্রধানমন্ত্রীর মন্তব্য, তৃতীয়বার বিজেপি সরকার ফেরাতে আমাদের এখন থেকেই কাজে নামতে হবে। এনডিএ কে 400-এর বেশি আসন আর বিজেপিকে 370-এর বেশি আসনে জেতার সংকল্প মোদীর মুখে। তার দাবি, 10 বছরের 25 কোটি মানুষকে গরিবী থেকে মুক্তি দেওয়া কঠিন কাজ ছিল। আমরা গরিব ও মধ্যবিত্তের জীবন ধারণ সহজ করেছি। আমি রাজনীতির জন্য নয়, রাষ্ট্রনীতির জন্য বেরিয়েছি। আমি শিবাজী মহারাজের দ্বারা অনুপ্রাণিত। এভাবেই আগামী 100 দিন কোন পথে হাঁটবে বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা চোখে আঙুল দিয়ে দেখালেন প্রধানমন্ত্রী। 24-এর ভোটের পর ফিরছে তৃতীয় মোদী সরকার, এই আত্মবিশ্বাসও ঝরে পড়েছে নরেন্দ্র মোদীর গলায়, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।